আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন স্পোর্টস আপডেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসরের ফাইনালে উঠতে শাকিব আল হাসানের দলকে করতে হতো 136 রান। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজকে আগে ব্যাট করে পয়েন্ট টেবিলের শীর্ষ দল দিল্লি ক্যাপিটালস 135 রান জড়ো করেছিল। শাকিব আজকে নিজের 4 ওভারের স্পেলে 28 রান খরচে উইকেট শূন্য থাকেন। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কলকাতা। দুই ওপেনারের ব্যাটে 96 রানের ওপেনিং জুটি গড়ে ম্যাচ থেকে দিল্লিকে ছিটকে দেয় কলকাতা। দলীয় 96 রানে ব্যক্তিগত 55 রান করে ফেরেন ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। শেষ 44 বলে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল 39 রান, হাতে ছিল 9 উইকেট। এমন সহজ সমীকরণের ম্যাচে 22 বলে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান। এমন সময় ব্যাট করতে নেমে মূল্যবান 2 বলে 0 রান করে আউট হন শাকিব আল হাসান। এর পরের বলে আউট হয়ে কলকাতার মনে ভয় ধরিয়ে দেন সুনীল নারায়ণ। তবে ওভারের পঞ্চম বলে 6 মেরে শ্বাসরুদ্ধকর ম্যাচে কলকাতার জয় নিশ্চিত করে রাহুল ত্রিপাঠী। ম্যাচ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে শাকিবরা। এদিকে ম্যাচ জিতে বেজায় খুশি কলকাতার কাপ্তান ইয়ন মর্গান। মর্গান জানান, আমি খুব আনন্দিত, আমরা ফাইনাল নিশ্চিত করতে পেরেছি। দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। মর্গান জানান, আজকে আমরা প্রথম হাফে দারুণ খেলেছি, শাকিব নারিনরা দারুণ বল করেছে। শেষ ওভারে 2 উইকেট হারানো নিয়ে মর্গান জানান, সবদিন সবাই ভালো করবে এমন নয়, আপনাকে শেষ পর্যন্ত ভরসা রাখতে হবে। শাকিব নারিন তারা পরীক্ষিত ক্রিকেটার, এমন পরিস্থিতিতে অনেক ম্যাচ তারা জিতিয়েছে। সবশেষে আমরা ফাইনালে খেলছি, এখন সেখানেই নজর দেওয়ার বিষয়। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। আইপিএলের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।